প্রিয় দর্শক, আমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে দামি স্মার্টফোন কিনে নিজের মনটাকে আরও রঙিন, আরও ফুরফুরে করে নিতে। কিন্তু সাধ্যের মধ্যে না থাকায় তা আমরা করতে পারি না। তাই আজকে কলকাতার বুকে এমন এক সেকেন্ড হ্যান্ড মোবাইল কোম্পানির সন্ধান দেব যেখানে আপনি দামি দামি স্মার্টফোন পাবেন একেবারে চিপ প্রাইসের মধ্যে, বিশেষ করে ব্র্যান্ড নিউ সিল ওপেন স্মার্টফোন পাবেন একেবারে সাধ্যের মধ্যে। আর এই ফোনগুলো হলো একেবারে অরিজিনাল এবং অথেন্টিক। আপনি মনে করলে আপনার ব্যবহৃত পুরনো ফোনটিকে এক্সচেঞ্জ করে লেটেস্ট মডেলের ব্র্যান্ড নিউ কন্ডিশনের স্মার্টফোন নিতে পারেন, সেই সুবিধাও দিচ্ছে এই কোম্পানি। প্রতিটি ফোনের দাম এবং কোম্পানির অ্যাড্রেস বলা থাকবে ভিডিওটির মধ্যে, তাই ভিডিওটিকে একেবারে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের একটাই উদ্দেশ্য, বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সস্তা মার্কেটের সন্ধান দেওয়া, যাতে করে আপনার মনের মতো জিনিসগুলো একেবারে চিপ প্রাইসের মধ্যে পেতে পারেন। তাই আমাদের এই উদ্যোগ যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আর এই চ্যানেলে নতুন হলে এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তবে বন্ধুরা, যেখানে লেনদেন করুন না কেন, আগে ঠিকমতো ভেরিফাই করে করবেন, কারণ আপনার কোনো রকম জটিলতার দায় চ্যানেল কর্তৃপক্ষ নিতে বাধ্য নাই। চলুন তাহলে শুরু করা যাক। নমস্কার, আশা করি আগের ভিডিওগুলো আপনারা দেখে থাকবেন। যদি না দেখে থাকেন তাহলে বলে রাখি, দাদার সাথে অনেকদিন পরে আবার নতুন করে ভিডিও করা। আগের ভিডিওগুলো আমাদের একটু কম দামে, একটু দাম কম রেঞ্জের ফোন দেখানো হয়েছিল। এই ভিডিওটা আমাদের যেগুলো দেখানো হচ্ছে বেশিরভাগ ফ্ল্যাগশিপ সিরিজের, অনেক হিউজ ডিসকাউন্ট, দামি ফোনগুলো অনেকটা হিউজ ডিসকাউন্টে পাওয়া যায়, সেই মডেলগুলো দেখানো হচ্ছে। সব রকম ব্র্যান্ড দেখানো হচ্ছে, ওয়ানপ্লাস, অ্যাপেল, স্যামসাং, সব কিছু মিক্সড করে আমরা দেখাচ্ছি দামি মডেলগুলো। দেখতে থাকুন পুরো ভিডিওটা, এর মধ্যে অনেক ভালো ভালো ডিসকাউন্টের ফোন আছে, তো পুরো ভিডিওটা দেখুন। শপের নাম অ্যাড্রেসটা একটু আরেকবার বলুন। আমাদের শপের নাম হচ্ছে মোবিকুইক মোবাইল শপ। এটা আমাদের শোভাবাজার মেট্রো স্টেশন থেকে হেঁটে 2-3 মিনিট মতো লাগে। আপনি যদি হাওড়া থেকে আসেন, হাওড়া থেকে বাসে করে আসতে পারেন শোভাবাজার লঞ্চঘাট, আর যদি সরি হাওড়া থেকে এলে শোভাবাজার, আচ্ছা এটা পজ কর, ঠিক আছে বলতে থাকি, কেটে দেবো। হাওড়া থেকে যদি আসেন, আপনাকে লঞ্চে করে আসতে পারেন শোভাবাজার লঞ্চঘাট, ওখান থেকে মানে অটো পাওয়া যাবে, হেঁটেও আসতে পারেন, হেঁটে একটু 5 মিনিট মতো সময় লাগবে। আর বাস পেয়ে যাবেন হাওড়া থেকে, 215A পাবেন, তাছাড়া অনেক মিনি বাস আসে, সেগুলো আপনাকে শোভাবাজার মেট্রোয় নামাবেন। না, ওখান থেকে নেমে আপনাকে হেঁটে 2-3 মিনিট লাগবে বস্তাপট্টি, নিয়ারেস্ট ল্যান্ডমার্ক আমাদের অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে দেখে নেবেন। বস্তাপট্টির কাছে আমাদের শপ আছে। আর আপনি যদি শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকে এলে আপনাকে খান্না আসতে হবে, খান্না থেকে শোভাবাজারের অটো বাস পাবেন, ওখান থেকে নেমে মোবিকুইক বা নিয়ারেস্ট ল্যান্ডমার্ক বললে তার আশেপাশে বস্তাপট্টি বললেই দেখিয়ে দেবে। আর যদি উল্টোডাঙ্গা থেকে আসেন, উল্টোডাঙ্গা থেকে আসতে হলে আপনাকে ডাইরেক্ট অটো পেয়ে যাবেন শোভাবাজারে, ওটাতে হলে আপনাকে খান্নাতে নামতে হবে না, ডাইরেক্ট শোভাবাজারের অটো বা বাস পেয়ে যাবেন। শোভাবাজার মেট্রোয় নেমে যেরকম বললাম, আপনাকে বস্তাপট্টি মাথায় রাখবেন, বস্তাপট্টি ডক্টর রায় ডায়াগনস্টিক সেন্টারের অপোজিটে আমাদের শপ, শপের নাম হচ্ছে মোবিকুইক। আচ্ছা, আজকের বিশেষ আকর্ষণটা বলুন। আজকের বিশেষ আকর্ষণ আমাদের তো বললাম হিউজ ডিসকাউন্টে কিছু কিছু দামি মডেল, যেগুলো 1-1.5 লাখ টাকার দাম ছিল, এখন মোটামুটি 50%-এরও কম, ধরুন 60-70% ডিসকাউন্টে আপনি পেয়ে যাচ্ছেন 45,000-50,000-এ কিছু কিছু দামি মডেলগুলো অনেক কম দামে আমাদের কাছে আজকে পেয়ে যাচ্ছে। কালেকশন শুরু করা যাক। প্রথমে ওয়ানপ্লাস থেকে শুরু করছি আমরা। ওয়ানপ্লাসের যেটা এখন টপ মডেল আছে ওয়ানপ্লাস 9 প্রো, হ্যাঁ 9 প্রো আমাদের কাছে, আমাদের স্টার্ট হচ্ছে এখন হচ্ছে 50,000 থেকে। 8GB, 128GB, 12GB, 256GB দুটো মডেলই হবে, সব আন্ডার ওয়ারেন্টি, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের হবে। 9 প্রোর পরে আছে ওয়ানপ্লাস 9 আছে আমাদের কাছে। 9 আপনার এটা যেমন 2-3 দিনের পুরোনো ফোন হবে, 36,000 পড়বে। এটা 8GB, 128GB, 128GB, আর এটারই যদি আপনি 12GB একটু বেশি ভার্সনটা নেন, আপনার 2-3 হাজার টাকা এক্সট্রা পড়ে। এটা আপনার পার্টিকুলারলি একদম কম চলে, একদিন দুদিনের ফোন বলে একটু দামটা বেশি পড়ছে, একটু 35-এর নিচেও আমাদের কাছে ওয়ানপ্লাস 9 চলে আসে। এরপর আছে 9R, 9R-এর ডিমান্ড এখন খুব হাই, এটা যেহেতু এই রেঞ্জটা কম, দামটা কম, আর খুব বেশি বিক্রি হচ্ছে। 9R আমাদের কাছে 30-31 হাজার টাকার মধ্যে 9R পেয়ে যাবে। 8GB, 128GB ভেরিয়েন্টটা, 12GBও থাকে আমাদের কাছে, 12GB হলে একটু দাম বেশি পড়ে। এরপর আছে ওয়ানপ্লাস 8T আছে, 8T 25-28 হাজার টাকার মধ্যে আসছে, 8GB, 12GB দুটো ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এগুলো সব আন্ডার ওয়ারেন্টি, 1-2 মাস, 8T একটু পুরনো হয়ে গেছে কিন্তু 1-2 মাস করে ওয়ারেন্টি থাকে 8T-তে। ওয়ানপ্লাসের পরপর সব সিরিজ রয়েছে আমাদের কাছে। এরপর 7T আছে, 7T আপনার দাম পড়ছে হচ্ছে আমাদের কাছে 20-21 হাজার টাকার মধ্যে, 20 হাজার টাকাও চলে আসে, 21 হাজার টাকাও আসে, কন্ডিশন অনুযায়ী দাম হয়। 8GB, 128GB ভেরিয়েন্টেই আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে। আর এরপরে আছে 8 প্রো আছে, ওয়ানপ্লাস 8 প্রো
এটা কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, এটা 12 GB 256 GB মডেল, এখনো এক দু মাস ওয়ারেন্টি আছে, 35,000 এর মধ্যে পেয়ে যাবেন OnePlus 8 Pro। OnePlus দেখানো হয়ে গেল, এরপর আরও ভালো ভালো মডেল আছে। একটা যেটা বললাম স্পেশাল ডিসকাউন্ট আছে স্যামসাং এর, কিছু মডেল দেখিয়ে দিচ্ছি, তার মধ্যে ধরুন এগুলো ফোল্ড ওয়ান আমাদের কাছে, ফোল্ড ওয়ান টু থ্রি জেড ফ্লিপ থ্রি সব পরপর সব ফ্ল্যাগশিপ সিরিজ, খুব কম দোকানদারের কাছেই এরকম কালেকশন একসাথে পাবে যে ওয়ান টু থ্রি সব একসাথে ফোল্ড সিরিজ রয়েছে, কারণ সব কটাই মোটামুটি 1 লাখ টাকার উপরে, সব 1 লাখ টাকার উপরেরই দামের ফোন, এখন সেকেন্ড হ্যান্ডে দামটা হয়তো একটুখানি কমে গেছে এখন। এটা আপনার ফোল্ড ওয়ান আছে, ফোল্ড ওয়ান আমাদের এর আগে হয়তো ভিডিওতে দেখেছেন 1 লাখ টাকার উপরে দাম ছিল, এটা বন্ধ হয়েছে 1.5 লাখ টাকা দাম ছিল, আমাদের কাছে এই ফোল্ড ওয়ান আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 45,000 দিয়ে 45,000 পেয়ে যাচ্ছেন। যাদের ফ্লিপ এইসব ফোল্ডিং ফোন ইউজ করার খুব ইচ্ছা বা শুধু দামের জন্য কিনতে পারছে না, তারা এই ফোন ইউজ করে খুব মানে নিজের শখটা পূরণ করতে পারবে। হ্যাঁ, এরপরে আরেকটা দেখে দিচ্ছি ফোল্ড টু আগের বছর লঞ্চ করেছিল স্যামসাং এর, এটা সামনে ডিসপ্লেটা ফোল্ড ওয়ান এর থেকে একটু বড় করেছে, এটা কপার কালার আছে, এটা দেখে নিতে পারেন, এটা আপনার এখনো ওয়ারেন্টির মধ্যে আছে, এটা আমাদের কাছে দাম হচ্ছে 70,000 টাকা, 70,000 অনলি 70,000, এটাও কিন্তু আপনার লাস্ট দাম ছিল 1,30,000 টাকা, এখন হয়তো ডিসকাউন্টে 1,20,000 টাকায় পাওয়া যাচ্ছে, কিন্তু এটা আপনার ফোল্ড ওয়ান এর থেকে অনেকটা আপগ্রেডেড বলে দামটা একটু বেশি পড়ে, কিন্তু তাও যাদের বাজেট একটু কম আছে 70,000 টাকা ফোল্ড টু মানে অনেকটা ভালো, অনেকটা হিউজ ডিসকাউন্ট, তাও 50% এর কাছাকাছি ডিসকাউন্টে পাচ্ছে। এরপরে দেখিয়ে দিচ্ছি ফোল্ড থ্রি, এটা আপনার 3 থেকে 4 দিনের পুরনো ফোন আছে, এটাও একদম রিসেন্ট মার্কেটে এসছে, সেকেন্ড হ্যান্ড বলতে পারেন, কারণ খুব কমই পাওয়া যায়, খুব কম লোকের কাছে সেকেন্ড হ্যান্ড থাকে এগুলো, এটা সেকেন্ড হ্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, দাম করছে হচ্ছে 1,18,000 টাকা 2 থেকে 3 দিনের পুরনো ফোন, এটা নতুনের দাম আছে 1,50,000 1,49,000 2 থেকে 3 দিনের, তাই তো 2 থেকে 3 দিনের ওয়ারেন্টি রয়েছে, তাহলে ওয়ারেন্টি রয়েছে, এটা এগুলো সব কটাতেই ওয়ারেন্টি থাকে, ফোল্ড ওয়ানে ওয়ারেন্টি নেই, আপনি দেখতে পারেন এগুলো ক্যামেরা খুবই অসাধারণ ক্যামেরা, এত বড় ডিসপ্লেতে অনেকটা ট্যাবের মতো কাজ করবে, ফ্রন্ট ক্যামেরা দেখতে পারেন অসাধারণ, আর এটা ডিসপ্লেটা অনেকটা বড়, আর এটাতে যেটা সুবিধা দিয়েছে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট, এর আগের ফোল্ডগুলো স্যামসাং ওয়াটার রেজিস্ট্যান্ট দিতে পারেনি, কিন্তু এটা আপনার IP68 আছে, তো আপনার ওয়াটার রেজিস্ট্যান্ট আছে, IP67 বা 68 হবে। এরপরে স্যামসাং এর আরো মডেল দেখাচ্ছি, আরেকটা ফোল্ডিং ফোন দেখে নিচ্ছি, জেড ফ্লিপ থ্রি, এটাও ফোল্ড থ্রির সাথে লঞ্চ করেছে, এটার দামটা একটু কম করেছে, এটা মিডল দিয়ে ভাজা, এটারও উপরে ডিসপ্লে আছে, উপরে ডিসপ্লেটা একটু ছোট, ডুয়াল ক্যামেরা দিয়ে অসাধারণ করেছে, তাই না? এটাও মিডল মানে যারা একটু বেশি স্টাইলিশ তারা কিন্তু এইসব সেটগুলো ব্যবহার করে, এগুলো স্টাইলিশ মানে বলতে পারি একটু মানে খুব ডেলিকেটলি ইউজ করতে হয়, কারণ এগুলো খুব সফিস্টিকেটেড ফোন, তো ফোল্ডিং এ হচ্ছে তাই জন্য, এগুলো আপনার দাম পড়ছে, এটা নতুনের দাম আছে 85,000, আমাদের কাছে এটাও 10 থেকে 15 দিনের পুরনো ফোন হবে, এটা আপনার মোটামুটি 67 এর মধ্যে চলে যাবে, 66 দাম আছে, এরপরে হয়তো ফোন করলে তখন 65, এই ফোনগুলোর দাম প্রথমে যখন মানে লঞ্চ করে কোম্পানি তখন একটু ডিমান্ড থাকার জন্য দাম বেশি হয়, কিন্তু এগুলো কিন্তু আপনি পরে যখন যোগাযোগ করবে এগুলো কিন্তু দাম অনেকটা কমে যায়, তো আশা করি তখন যখন ভিডিও বেরোবে তখন হয়তো 65-এর আশেপাশে চলে আসবে, এখন এটা 66,000 দাম আছে। এগুলো ফ্লিপ সিরিজ দেখানো হয়ে গেল, ফোল্ড আর ফ্লিপ, এবার নর্মালে দেখিয়ে দিচ্ছি, S21 Plus আছে আমাদের কাছে, এটা দাম পড়ছে হচ্ছে 49,000 টাকা 48,000 থেকে 49,000 টাকা পড়ছে, এটা আপনার 8 GB 256 GB মডেল, S21 Plus, এগুলো সব 5G মডেল, কিন্তু এর আগের যেগুলো দেখানো হয়েছে ওগুলো 5G মডেল, ফোল্ড ওয়ানটা বাদ দিয়ে। এরপর আছে একটু সাইজ ছোট যদি নিতে হয়, এটা আপনার একটু হ্যান্ডি সাইজ হয়, S21 আছে, শুধু S21, এটাও 5G ফোন, এটা আপনার 42,000 টাকা পড়ছে, এটা 8 GB 128 GB মডেল আছে, সব আন্ডার ওয়ারেন্টি আছে, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, একটাও দাগ ফাগ কিছু পাবেন, এটা অন্য কালার ভেরিয়েন্টও আমার কাছে অ্যাভেলেবেল আছে, এখন হোয়াইট কালার আছে, সিলভার কালার আছে, ব্ল্যাক কালারেরও আছে, এই মডেলগুলো স্যামসাং এর দেখা হয়ে গেলো। এবার চলে আসি একটা একটু আনকমন মডেল, আবার MI 11 Ultra, এটা অনেক সুন্দর, হ্যাঁ খুব ডিমান্ড ফোনটা, খুব একটা ফোনটা অ্যাভেলেবেল নেই, এখানে আপনার এখানে বাইরে একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, এই ফোনটা ক্যামেরা অসাধারণ ক্যামেরা, খুব জুম অনেক বেশি, এটা আপনার MI 11 Ultra, আপনার দাম পড়ছে হচ্ছে 54-53 মধ্যে, 50,000 টাকা তো আসে, একটু বয়স যদি বেশি, এখানে আপনি দেখতে পারবেন বাইরে ওখানে একটা ডিসপ্লে রয়েছে, এখানে নোটিফিকেশন ঘড়ি সব কিছু দেখাবে,
আর ক্যামেরা তো বলতেই হবে না অসাধারণ, যারা এমআইএস ফোন ইউজ করে তারা জানবেনই। 11 আলট্রা এখন খুব হাই ডিমান্ড, এটা আপনার 52 থেকে 53 মধ্যে আন্ডার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। বক্স ফক্স সব কমপ্লিট, চার্জার হেডফোন সব কি চার্জ, হেডফোন থাকে না চার্জার রয়েছে। এরপর আইফোনে চলে আসছি, আইফোন আমার কাছে 11 থেকে স্টার্ট আছে, 10 থেকে স্টার্ট আছে, 10 এর নিচেও রয়েছে। আইফোন আমাদের কাছে মোটামুটি ধরুন 6-7 হাজার টাকা থেকে স্টার্টিং হয়। আইফোন এসি যদি থাকে 6,500 টাকায় থাকে, তার উপর 6S ও রয়েছে। আমরা এখন আর দেখাচ্ছি না যেহেতু গুলো কম বাজেটের ফোন, আগের ভিডিওতে কম বাজেটের ফোন সব দেখানো হয়ে গেছে। আপনি মোটামুটি আইফোন আমাদের কাছে 6-7 হাজার টাকা থেকে স্টার্টিং থাকে, এসি 6, 6S। তার এটা আইফোন 10 আছে 256 জিবি, এটা আপনার মোটামুটি 1 বছরের পুরনো, এটা খুবই ভালো কন্ডিশন আছে, এটা আপনার 25,000 টাকায় চলে আসছে আমাদের কাছে, আইফোন 10 256 জিবি। এরপর আছে 11, মোটামুটি আমার কাছে রয়েছে 64 জিবি রয়েছে, 128 জিবি রয়েছে, মোটামুটি 32,000 থেকে স্টার্ট হয়, 35-37 অবধি রয়েছে 11। কিছু ওয়ারেন্টির মধ্যে আছে, কিছু ওয়ারেন্টির বাইরে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, সব কটা তো ওরমভাবে বলা সম্ভব হচ্ছে না। 11 এর পরে 12 রয়েছে, 12 মোটামুটি 52,000 চলে আসছে, 128 জিবি, এটা 1-1.5 মাসের ফোন আছে, 52-53 এর মধ্যে আসে 12, 128 জিবি। এরপরে 12 প্রো দেখিয়ে দিচ্ছি, 12 প্রো ম্যাক্স, 12 প্রো ম্যাক্স একদম আমাদের কাছে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, প্লাস্টিক লাগানো দেখতে পারবে। এটা 128 জিবি আছে, এই মডেলগুলো আমাদের কাছে আসছে 78,000 মধ্যে, 75 থেকে 78 এর মধ্যে আন্ডার ওয়ারেন্টি 12 প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছে আমাদের কাছে। আর 12 প্রো ম্যাক্স এর পর 12 প্রো আছে, এগুলো সিল প্যাক আছে, সিল প্যাকও আমাদের কাছে যেরকম বলেছিলাম হিউজ ডিসকাউন্টে আসে। 12 প্রো আমাদের কাছে সিল প্যাক পেয়ে যাচ্ছেন হচ্ছে 512 জিবি, 1,05,000 টাকায়। এগুলো সেকেন্ড হ্যান্ডও আমাদের কাছে আসতে থাকে, সেকেন্ড হ্যান্ড এলে মোটামুটি ওই 70 থেকে 75 এর মধ্যে 12 প্রোটা বিক্রি করি আমরা, যে যদি ওয়ারেন্টি বেশি থাকে, একটু ওয়ারেন্টি কম থাকলে আন্ডার 70 পেয়ে যাবেন, 65 থেকে 70 এর মধ্যে 12 প্রো পেয়ে যাবেন। 12 প্রো ম্যাক্সও আছে আমার কাছে সিল প্যাক। আর এরপরে 13 দেখিয়ে দিচ্ছি, খুব কম লোকের কাছে এখন 13 এসে, 13 জানতেই পারবে এই যারা ভিডিওটা দেখছেন, এই সবে 13 লঞ্চ করেছে, এখন অ্যাভেলেবেলও নেই স্টোরেও খুব। 13 প্রো ম্যাক্স আমাদের কাছে ছিল, বিক্রি হয়ে গেছে যেহেতু খুব হাই ডিমান্ড, 13টা আমাদের কাছে রয়েছে, 13 আপনার দাম পড়ছে হচ্ছে 70,000 টাকা, 128 জিবি, 70,000, হ্যাঁ 69-70, এটার নতুনের দাম আছে 80,000 টাকা, একদম কম দিনের 10-15 দিনের ফোন আছে, সব আন্ডার ওয়ারেন্টি আছে। আর 13 মিনিও আছে সিল প্যাক, এগুলো 80,000 টাকার ফোন, আমাদের কাছে মোটামুটি 71,000 টাকা, 71,000 সিল প্যাক পেয়ে যাবেন, এগুলো যদি খোলা হয় আরও 5,000 টাকা কমে পেয়ে যাবেন। তো আপাতত যেগুলো দেখালাম এগুলো আশা করি ভিউয়ারদের ভালো লাগবে, কারণ এখানে মোটামুটি সব রকম রেঞ্জেরই সব রকম ব্র্যান্ডের আমরা মিশিয়ে দেখিয়ে দিয়েছি, সব দামি ফোন। আর যেগুলো বললাম যে ফোল্ড 1 যদি তাদের ফোল্ডিং ফোন ইউজ করার ইচ্ছা, এত কম দামে ফোল্ড 1 হয়তো পাওয়া যাবে না। আর আমাদের যেগুলো বিক্রি করি এগুলো সব চেকিং করা, একদম ভালো কন্ডিশনের ফোনগুলোই আমরা বিক্রি করছি। তো আশা করি কাস্টমারদের এই ভিডিওগুলো দেখে পছন্দ হবে, ফোনগুলো দেখে অবশ্যই পছন্দ হবে। স্যামসাং এর আরেকটা ফোনও ছিল নোট 10 প্লাস, এগুলো একটু পুরনো হয়ে গেছে, এখন 28 থেকে 30 হাজার টাকায় স্যামসাং নোট 10 প্লাস পেয়ে যাবে, বাক্স সমেত, বাক্স চার্জার সব অনেক দাম ছিল। হ্যাঁ নোট 20 আলট্রা, নোট 20 আমাদের কাছে ছিল, ওগুলো বিক্রি হয়ে গেছে, এই মুহূর্তে আমাদের কাছে স্টক নেই। এটা প্রাইস কি আছে? এটা আপনার 28 থেকে 30 হাজার টাকার মধ্যে আছে, এই প্রোডাক্টটা আপনার পড়ছে হচ্ছে 29,000 টাকা। এরপরে আরেকটা মডেলও দেখিয়ে দিচ্ছি, নোট 10 প্লাসের পর নোট 20ও আছে আমাদের কাছে, নোট 20 আছে আন্ডার ওয়ারেন্টি, এগুলো মোটামুটি 33 থেকে 35 এর মধ্যে পেয়ে লেটেস্ট, একদম লেটেস্ট। এরপরে নোট 20 আলট্রাটাও রয়েছে, কিন্তু ওটা আমাদের কাছে এই মুহূর্তে স্টক নেই, ওগুলো মোটামুটি 50,000, 50 থেকে 55 এর মধ্যে আন্ডার ওয়ারেন্টি পেয়ে যাবেন। ভিভোর দুটো বড় মডেল আছে, ভিভো X60, এটা দেখিয়ে দিচ্ছি, ভিভো X60 আপনার দাম পড়ছে হচ্ছে 30,000 টাকা, X60 প্রো আছে, X60 দামটা একটু কম হয়, প্রো সিরিজগুলো আপনার কার্ভ ডিসপ্লে হয় আর কোয়ালিটিটা একটু ভালো হয়, দামটা একটু বেশি হয়। গণেশ আসতে কথা আসতে ভুলে গেছে, এরপরে আছে X70 প্রো, এটাও একদম রিসেন্ট লঞ্চ করেছে, X70 প্রো আমার কাছে 2 পিস রয়েছে, দেখিয়ে দিচ্ছি, এটা যেমন আপনার একদম 2-3 দিনের পুরনো আছে, এটা 12 জিবি 8 জিবি দুটো ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, 8 জিবিটা পড়ছে 39,000 আর 12 জিবিটা পড়ছে 40 থেকে 41 এর মধ্যে।
ল্যাপটপটা দেখতে পারেন, এটা কার্ভ ডিসপ্লে আছে, এটা ক্যামেরা ফ্যামেরাগুলো খুব ভালো আছে। এটা ভিভো X70 Pro। আশা করছি যে ভিডিওগুলো মানে যে ফোনগুলো দেখানো হলো ভিডিওটাতে আশা করছি আপনাদের পছন্দ হবে। একটু দামি মডেলগুলো দেখানো হয়েছে, যদি আপনারা কম দামের ফোন চান তাহলে এর আগের ভিডিও আছে এই চ্যানেলে, সাবস্ক্রাইব করুন। দেখুন আগের ভিডিওগুলোতে আপনাদের সব রকম রেঞ্জে কম দামের বেশি দামের সব রকম ফোনই দেখানো হয়েছে। এই ফোন এই ভিডিওটায় পার্টিকুলারলি একটু দামি ফোনগুলো দেখানো হলো যেগুলো ফ্ল্যাগশিপ সিরিজে একটু দামি মডেল, কিন্তু তাতেও অনেকটা ডিসকাউন্টেও দেওয়া হয়েছে। আশা করছি আপনাদের পছন্দ হয়েছে ফোনগুলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন। এটাই বলেই শেষ করছি। দাদাকে ভিডিও করার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য।